क्यों हो रहे हैं? চলো চলো তাড়াতাড়ি চলো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি। এবার তোমরা হয়তো ভাবছো আমি এখন কোথায় যাচ্ছি। আমি এখন যাচ্ছি আমকুড়াতে, আমাদের জায়গাতে। তো চলো তাহলে দেখা যাক কোন জায়গাতে আমি যাচ্ছি। আর আমার সাথে আছে সাইকেল আর বস্তা, কারণ অনেকগুলো আম হয়েছে, বস্তাতে করে নিয়ে আসতে হবে। আর একটু আগে দেখলে আমার পাশ দিয়ে কয়েকটা মেয়ে গেল, এমনভাবে তাকিয়েছিল মনে হয় ক্যামেরা কোনোদিনও দেখেনি। তো ফাইনালি আমি আম গাছের এখানে চলেই এসেছি, আর এসেই দেখি হনুমান গাছে উঠে গেছে আম পাড়ার জন্য। আর অ্যাকচুয়ালি আমি এসেছি এখানে আম টোকানোর জন্য, আর দাদা আর জেঠু এসেছে আম পাড়ার জন্য। মানে ওরা দুজন দুই ঠালে উঠেছে অ্যান্ড আমাকে ওই আমগুলো পেড়ে পেড়ে নিচে ব্যাগে ঝুলি এমন করে দেখতেই পাচ্ছ দেবে, আর আমি সে ব্যাগ থেকে আম নামিয়ে নিচে রেখে দেবো। তো বলো তো এগুলো কী আম? এগুলো হলো হিমসাগর আম, মাই ফেভারিট হিমসাগর আম। আমি খোড়া ল্যাংড়া, ওই ল্যাংড়া খোড়া আম আছে না, ওই সব আম একদমই পছন্দ করি না। হিমসাগর আম আমি খেতে ভালোবাসি, তার জন্যই আমি এসেছি আম টোকাতে। তো চলো আমগুলো তাহলে বস্তায় ভরে নিই। ব্যাপারটা কি হয়েছে বলো তো, মানে আমরা দুটো ব্যাগ নিয়ে এসেছিলাম, ঠিক আছে, এবার না ব্যাগে ভরে গেছে আম, এবার আর বাকি আম কিসে নেবো? তো আমাকে আবার বাড়িতে পাঠিয়েছিল, তারপর আমি বাড়ি গিয়ে বস্তা নিয়ে আবার আসি। তো এই আমগুলো আগের থেকে পাড়া হয়ে গেছিল, আমি পরে আসিয়ে দেখি যে দুটো ব্যাগ ভরে গেছে, তারপরে আমাকে আবার বস্তা নিয়ে আসতে বলে যেহেতু, তো আমি আবার বস্তা মানে বাড়িতে এসেছিলাম নিতে। উপর থেকে একটা ধপ করে আম পড়ে আর জঙ্গলে এসে চুপচাপ বসে থাকে, তারপরে আমি তাকে দেখে নিয়ে তুলে নিয়ে বস্তায় ভরে দিই। তা একটু নামাবে তো, আরে ওর অত দূর আসছে হাত। কোথায় উঠেছে দেখতে পাচ্ছ তোমরা? ওই যে দেখা যাচ্ছে নীল কালার প্যান্ট, এই ডালে জেঠু উঠেছে আর এই ডালে দাদা। ওই যে ওইখানে দুটো আছে, চলো চলো। আর একটা আম পড়লো গাছ থেকে নিচে টাপাস করে। ওই যে ওখানে দুটো আম আছে, ওই ওই আমটা পাড়ো আর তার পাশে একটা আম, তার পাশে আর একটা আছে। হ্যাঁ ওইটা, হ্যাঁ ওইটা। ঝাড়া মারা দে তো গায়ে। আম পাড়তে পাড়তে লগাটাই গেছে, মানে লগার যে দড়ি হয় ওটাই ঢিলা হয়ে গেছে, তো ওইটা আবার বাবা বেঁধে দেবে। এখনো গাছে প্রচুর আম আছে, বাট আজকে সব আম পাড়া হবে না, কিছু আম গাছে থাকবে। তো গাইস একটা গাছ থেকে পাকা আম পড়লো, বললাম দাদাকে গাছটা ঝাড়া মারতে, তো একটা পাকা আম পড়লো ঢপ করে। তো গাইস জায়গাটার পাশে একটা শনি মন্দির আছে, সেখানে আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি। আর হ্যাঁ, তোমাদের তো ইন্ট্রো দেওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রিমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোন জঙ্গলের ভিতরে একটা আম পড়েছিল ওটা নিতেই আমি ওখানে গেছি, এক্ষুনি পড়ে যেতাম। আর আমি জেঠুকে বলছি ওই জঙ্গলে একটা আম পড়েছে, মানে ওটা অনেক ভিতরে জঙ্গলে পড়েছিল, আর আমি ভয়ের চোখে যাইনি, যদি আমাকে জোক ধরে নেয়। আর আমি জোককে খুবই ভয় পাই, তো ওই আমটা আমি আর নিয়ে আসতে পারিনি, তো জেঠুকে নিয়ে আসতে বললাম, জেঠু গিয়ে নিয়ে আসলো।
তো এখানে দুটো আম পাকা দেখছো, পরে আরেকটা আম পড়লো, একটা আম আমি খাবো, দাদা খাবে, একটা আম ঠাকুরকে দেবো। তো দাদা আমাকে তখন জিজ্ঞেস করছিল যে যে গাছে আর আম আছে নাকি, তো গাছের মাথায় অনেকই আম ছিল, তো দাদা ওই সাইডের ডালে উঠেছিল তো দেখতে পাচ্ছিল না, তার জন্য তো আমাকে জিজ্ঞেস করছিল। তো গায়েস এটা হলো আমার জেঠু, আমার জেঠু যেই ডালে আমার জেঠু উঠেছিল সেই ডালে থেকে এই কটা আম পেরেছে, তো সেই ডালে তো বোটাগুলো ছাড়ানো হয়নি, তো বোটাগুলো ছাড়িয়ে রাখছি। তো এখানে একটা আম দেখতে পেলাম, একসাথে দুটো আম রয়েছে, কত সুন্দর। আর চলো তোমাদের জায়গাটা দেখিয়ে দিই, এখানে শনি মন্দির, তার পাশে হলো এই জঙ্গল টঙ্গল আছে, আর এখানে একটা সামনে দোকান আছে, তারপরে ওইদিকে সোজা যে এই রাস্তাটা ওইদিকে টাওয়ার আছে, আর এখানে কাঁঠাল গাছও আছে, ওই যে কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, আর এই যে একটা কাঁঠাল গাছ কাঁঠাল হয়েছে। এমনি ঢালো তো গাইস, দাদা এখন গাছ থেকে নামছে, বিকজ ও অনেক হাঁপিয়ে গেছে, মানে যে কটা ছিল ওই ডালে নিয়েছে, বাট ওই দিকে যতগুলো আছে ওগুলো এখনো না হয়নি, তো ওগুলো আবার পরে না হবে। দাদাকে জিজ্ঞেস করছিলাম যে কটা কাঠপিঁপড়া কামড় খেলি, ও নাকি বলে একই জায়গায় দুটো কাঠপিঁপড়া কামড় খেয়েছে, ভাবা যায়। তো এখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, আর আমাকে এই লগাটা নিতে বললো, তো লগাটা আমি নিয়ে নিলাম, আর ব্যাগ ট্যাগ গুছিয়ে আমঠাম গুছিয়ে দড়ি মুড়ি গুঁতো, এখন বাড়ি যাব। দেখো বাড়ি গিয়ে পাকা আমটা খাবে বলে কত মজা, হাত ছেড়ে সাইকেল চালাচ্ছে। তো আমি বাড়িতে চলে এসেছি, চলো তাহলে মন্দিরে একটা আম দেওয়া যাক। মন্দিরে আম দেওয়া হয়ে গেছে, আর আরেকটা আম আমার কাছে আছে, ওই আমটা আমি এখন আমি আর দাদা দুজন মিলে খাবো। তো চলো এবার আমটা কাটা যাক, আমটা হলো দাদা কাটছে আর আমি ভিডিও করছি, আর দাদা আমটার দিকে এমন ভাবে তাকিয়ে আছে দেখো মনে হয় কি যে এখনই খেয়ে নেবে। তো ফাইনালি আমের চোখলা ছাড়ানো কমপ্লিট। তো আমার দাদা আমাকে জানো কি বলছে, আমার দাদা আমাকে বলছে যে তোকে আমি আঁটি দেবো আর আমি আম খাবো, আঁটি কে খাই ভাই। আমি আম খাবো বলে হাত পেতে আছি, তা আমাকে দিল না, আমি বললাম আগে আমাকে দিয়ে নে, তা দিল না, আগে জলটা খাবে আর আমটা নিজের কাছে নিয়ে রেখে দিয়েছে। তারপরে দেখছে আমি চাইছি না দিলেও কেমন লাগে, তারপরে আমাকে আমের এক সাইড কেটে দিল আমাকে, কিন্তু এইভাবে আম খেয়ে খাই ভাই। তো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।